বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে প্রচারিত লোকালয় অনুষ্ঠানের 39তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। শুরুর দিকে অনুষ্ঠানটি বনফুল নামে প্রচারিত হতো। এ উপলক্ষে শুক্রবার 6 জানুয়ারি খাগড়াছড়িতে শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠকদের উদ্যোগে আনন্দ র্যালি বের করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেক কাটা, স্মৃতিকথা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিতেন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বনফুল অনুষ্ঠানের প্রথম দিকের শিল্পী, সাংস্কৃতিক সংগঠন প্রকৌশলী জীবন রুয়াজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লোকালয় অনুষ্ঠানের উপস্থাপক, অনুষ্ঠান সংগঠক চৌধুরী আতাউর রহমান, সংগঠক আজিম উল হক, শিল্পী কাজল চৌধুরী। খাগড়াছড়ির শিল্প ও সাংস্কৃতিক সংগঠকদের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ আবু দাউদ, আবু তাহের মোহাম্মদ, নারী নেত্রী চিং মে প্রো মার্মা, অধ্যাপক দিলীপ চৌধুরী, নৃত্য প্রশিক্ষক সুস্মিতা ত্রিপুরা, শিল্পী প্রেরণা রুয়াজা। বক্তাগণ দেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে লোকালয়ের মাধ্যমে নিয়মিত তুলে ধরায় বাংলাদেশ টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পরে লোকালয় অনুষ্ঠানের 39 বছর পূর্তি উপলক্ষে 39টি মোমবাতি প্রজ্বলন করা হয়। উল্লেখ্য, দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর বৈচিত্র্যময় জীবনাচরণ, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, উৎসব যেন হারিয়ে না যায় সে লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন সংবাদ ও অনুষ্ঠানের মাধ্যমে তা নিয়মিত প্রচার করে আসছে।